বন্ধুরা, এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ইনভেস্টিগেশন ভিডিও এবং ভিডিওর সাইজ একটু বড় হয়েছে, কিন্তু তোমরা যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তোমাদের খুব ভালো লাগবে। তুই কই আছিস? জিজ্ঞেস কর তো কই আছে। দাঁড়া, আমরা শীঘ্রই যাচ্ছি, দাঁড়া। হ্যাঁ, আসতেছি, দাঁড়া। চল ভাই, কেস পেয়েছে তো ভাই? আমার তো মনে হয় যাওয়া হবে না, আমার একটা কাজ আছে, আমি বাড়িতে কাজ আছে। তুই যা, তুই ওর সঙ্গে দেখা কর, পরে আমাকে ফোন করিস, ডাকিস, আমি যাবো এখন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোকে এখন ডাকবো পরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তুই যা তাহলে, পরে যখন দেখা হবে। হ্যাঁ রনে বনে জলে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করবে সেখানেই আমি চলে আসবো। পাগলাম নিউজ, আমার সাথে ইসমাম হোসেন। শোন, তোর চ্যানেলে এই যে দুটো বাচ্চা নিখোঁজ হয়ে গেছে, এই খবরটা একদম ভাইরাল করে দেবো, বুঝছিস? ইমিডিয়েটলি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, করে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। দর্শক বিন্দুরা, 5 বছর পরে আমাদের VIC অফিসাররা দুটো বাচ্চা নিখোঁজ হওয়ার কারণে একটা কেস পেয়ে গেলো। তো দেখা যাক কেসটা তারা সলভ করতে পারে কি না। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল পাগলামো নিউজ, ঘন্টায় ঘন্টায় সাথে সাথে। আমার সঙ্গে ইসমাম হোসেন। রাস্তাতে কোনো মানুষজনকে দেখতে রে? হ্যাঁ স্যার, ওই দেখো স্যার, সামনে একটা ছেলে আসতেছে, ওকে জিজ্ঞাসা করে দেখি। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, এই দুটো ছেলে নিখোঁজ হয়ে গেছে, এই ছেলে দুটোকে চিনিস কি? না চিনি না। ভালো করে দেখ, ভালো করে দেখ, চিনিস কি না ভালো করে দেখ। এই বাচ্চা দুটো নিখোঁজ হয়েছে, দেখুন তো চিনতে পারেন কি? ভালো করে দেখ। না না, আমি চিনি না। চিনি না? না। ঠিক আছে যা। স্যার এইরকম করে হচ্ছে না, বাপ্পাকে মনে হয় কল করতে হবে। বাপ্পাকে? হ্যাঁ কল করতো। হ্যাঁ স্যার, রিং হচ্ছে। হ্যালো বাপ্পা। হ্যালো, হ্যাঁ স্যার বলেন, কেস পেয়ে গেছেন, কই আছেন? হ্যাঁ আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। ঘুরাও ঘুরাও, চিঠি ঘুরাও তো, ইমার্জেন্সি আছে, ঘুরাও এদিকে ঘুরাও। আচ্ছা আমার কথা ভালো করে শোনো। ভাই শোন, কি কই স্যার, এবার খুব রাগে আছে, বুঝছিস তো? অনেকদিন থেকে আমরা কোনো কেস সলভ করতে পারছি না ভাই, এই কেসটা কিন্তু সলভ করতেই হবে, বুঝছিস? চাপ নিস না ভাই, এবার একদম 100% কেসটা সলভ হয়ে যাবে। এবার তো সলভ হয়। বুঝছো তো? চলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝছি। চলো এইদিকে যাবো, চলো স্যার। একে জিজ্ঞেস করবো নাকি? হ্যাঁ বল, ছবিটা দেখো ভাই। তুই একে চিনিস? না আমি চিনি না। ঠিক আছে যা। ঠিক আছে যা। স্যার একটা কথা বলবো? বল। যেখান থেকে বাচ্চা দুটো নিখোঁজ হয়েছে ওখানে গিয়ে একবার তল্লাশি চালাতে ভালো হয় না? চলো চলো। হ্যাঁ ভালো কথা ভাই। তাহলে জায়গাটা কোথায় রে? স্যার সামনে। সামনেই তো? হ্যাঁ। কত দূর হবে তাও? বেশি দূর না, অল্প। চলেন না একটু, যেয়ে দেখি এসে। স্যার স্যার, ওই দেখো ওইদিকে মারপিট চলতেছে, ওদেরকে একটু ছবিটা দেখায় নি, ওরা চিনতে পারে কি না? আমরা এখানে দাঁড়াই। স্যার এই ভাই ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কি বলছি, এই বাচ্চাটাকে চিনিস তুই?
কেন তোর শুনে কি লাভ তোরে এখানে দেখছিস যে আমার তো গন্ডগোল চলছে তাই আমি দেখছিস চিনিস তুই আমরা কে তুই চিনিস আমরা আমাদের কি চিনিস তুই কে তুই আমরা কে কে তুই কে তুই মানে আমরা বেয়েছিল বেয়েছিল আচ্ছা বল এই বাচ্চাটা দুটো চিনিস তুই না স্যার এগুলো তো আগে দেখিনি না আমি বাচ্চা দুটো নিখোঁজ হয়ে গেছে তাই নাকি কে কে করতে পারে এই কাজটা এই কাজটা একজনে করতে পারে কে এটা সে ও কিন্তু বিশাল বড় ডাকাত ও ডাকাত হ্যাঁ ডাকাত আর মাতাল লোক কে এসে বাবুল করতে পারে কাজটা বাবুল সরি স্যার সরি আমার ভুল হয়েছে জানিয়ে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম এরকম ভুল করো না আচ্ছা আচ্ছা কিছু মনে করেন না না আচ্ছা তো পাগলামু নিউজে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই তো আমরা এখন মানে জানাবো যে আমাদের ভিআইসি অফিসাররা কী করতেছে এবং বাচ্চাদের ইনভেস্টিগেশন সম্বন্ধে কী জানাতে তো ভিআইসি অফিসাররা আসতেছে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে জেনে নেব আমাদের এই বাচ্চাদের নিখোঁজ হওয়ার কারণ তো স্যার তো আপনারা বাচ্চাদের সম্বন্ধে কিছু বলুন ইনভেস্টিগেশন শেষ হয়নি তবে আমরা দুই একটা লোককে মানে বললাম তা ওরা বললো বাবুলের কথা এই শহরে নাকি বাবুল বড় ক্রিমিনাল তো স্যার তারপর প্ল্যান নেক্সট প্ল্যান কি আপনারা আমরা চাচি করে তল্লাশি করতে বুঝছো হ্যাঁ তো পরে দেখাবে হ্যাঁ তো না আর স্যার স্যার প্লিজ স্যার তো বাচ্চাদের কি খোঁজ পাওয়া যাবে ওরা কি সেফটিতে ফিরে আসবে আশা তো করছি দেখি এবার কি হয় ওখানে যদি এই ক্রিমিনালটা যদি বাচ্চাদের মেরে ফেলে তো এখন সব আল্লাহর উপর ঠিক আছে তো এই পর্যন্ত আপনারা দেখলেন আমাদের ভিআইসি অফিসাররা জেনে দিয়ে গেল যে বাচ্চারা যথেষ্ট সেফটি তারা ফিরে নিয়ে আসবে তো আপনাদেরকে পরে আবার দেখা হবে তো ক্যামেরায় রেজাউল রহমানের সাথে ইসমাম হোসেন তো দর্শকবৃন্দরা আপনারা দেখতেছেন যে আমাদের ভিআইসি অফিসাররা এইখানে ইনভেস্টিগেশন করতেছে তাদের খবর অনুযায়ী যে এইখানে বাচ্চাটাকে লুকিয়ে রাখা হয়েছে বা এখানে পাওয়া যেতে পারে তাদের খবর অনুযায়ী ডাকাত বাবুল ডাকাত এইখানে তাদেরকে লুকিয়ে রাখছে তো চলুন আমরা আপনাদেরকে মানে ভিআইসি অফিসাররা কিছু বলার জন্য আপনাদেরকে তো আপনাদের সামনে এখন ভিআইসি অফিসাররা কিছু বলবে তো স্যার বলেন স্যার এখানে কিছু আপনারা কিন্তু ইনভেস্টিগেশন কিছু করতে পারলেন স্যার হ্যাঁ আধা ঘন্টা থেকে তো এখানে খুঁজতেছি কিন্তু কোনো কিছু পাইলাম না স্যার 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 এদিকে আসুন স্যার একটু হ্যাঁ স্যার এখান থেকে মনে হচ্ছে এমন একটা জিনিস মানে এখান থেকে মনে হয় কেউ জানে লাফিয়ে যাচ্ছে যে জন্য এই জিনিসটা ভাঙা একটু ভালো করে ইনভেস্টিগেশন করে দেখুন তো কি ব্যাপারটা মানে ভালো করে দেখো আচ্ছা স্যার এমন মনে হচ্ছে এখান থেকে কেউ জানে লাফিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওইটা হবে ওইটাই হবে হ্যাঁ এখান থেকে কেউ লাফাইছে স্যার তো যার ফলে এটা ভেঙে ইনভেস্টিগেশন করতেছে অফিসাররা তাদের সন্দেহ যে এইখান থেকে বাচ্চাদেরকে লাফিয়ে নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে তো আপনারা দেখুন আমাদের পাগলামু নিউজ আপনারা ঘন্টায় ঘন্টায় সাথে সাথে আমাদের সাথে স্যার হ্যাঁ বলো স্যার এখানে একটা পায়ের ছাপ দেখা যাচ্ছে এদিকে একটু দেখেন এখানে এই দেখেন ছবিটা হ্যাঁ ছবিটা তুলে নাও পাইলে একটু মাটি নিয়ে নাও বুঝছো মাটি দিয়ে আমরা জুতার সাইজটা কত কিরম লোকটার হাইট হতে পারবো ওইটা আন্দাজা করতে পারবো এই যে পায়ের ছাপটা এখানে দেখতে একটা মাটিতে মাটিটা একটু প্যাকেটে নিয়ে নাও ঠিক আছে আমি নিচ্ছি এখানে পরে প্যাকেটে ঢুকাই নিব ঠিক আছে স্যার এই তো স্যার চকলেটের কি হয়েছে মনে হয় এখানে বাচ্চাদেরকে চকলেট খাওয়ানো হয়েছে নিশ্চয়ই কিছু এখানে মিশানো হয়েছে স্যার এই দেখ ভাই দেখছিস আমার মনে হচ্ছে চকলেটে বোধহয় কিছু মিশা বাচ্চাদের খাওয়ানো হয়েছে খাওয়ানো হওয়ার পর বাচ্চাকে এটাকে নিয়ে নাও আমাদের ফরেন্সিক ল্যাবে এটাকে চেক করা ঠিক আছে মাটিটাকে আর চকলেটের কোথাটাকে চেক করা হবে যে কি ওই ব্যাপার ঠিক আছে আচ্ছা এখানে একটা রক্তের মতো দেখতে পাচ্ছি না 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 রক্ত না হ্যাঁ স্যার রক্ত ঠিক আছে ঠিক আছে চলো আচ্ছা চলো আমাদের ল্যাবে চলো ল্যাবে চলো ল্যাবে কে পরীক্ষা হবে সাবধানে চলো আপনারা দেখতেছেন যে এইখানে আমাদের অফিসাররা কিছু ইনভেস্টিগেশন পাইলো কিছু পায়ের ছাপ এবং বাচ্চাদের খাওয়ার চকলেট পাওয়ার পর এখন অফিসাররা আপনাদের ল্যাবের ওই দিকে যাচ্ছে ল্যাবে তো এখন অফিসাররা কী করবে সেটা দেখা যাক আমাদের চোখ থাকবে ল্যাবের দিকে তো তোরা ভালো করে শোন হ্যাঁ আমি তো ডক্টর হোসেনের ওখানে যাচ্ছি হ্যাঁ তোরা স্পটের আশেপাশটা ভালো করে চেক করবে হ্যাঁ আর কোনো যদি গন্ডগোল হয় আমাকে ইমিডিয়েটলি ফোন করবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার কোনো গন্ডগোল হলে ইমিডিয়েটলি ফোন করবো দাঁড়া দাঁড়া স্যার দাঁড়াই আচ্ছা ঠিক আছে আমি যাই গেলে হ্যাঁ আচ্ছা স্যার আমরা চেক করে কোনো প্রবলেম হলে কল করে নিবো প্রবলেম হলে কল করবো সন্ধ্যাবেলা যাওয়া করি আমার সময় হ্যাঁ হ্যাঁ হবে অবশ্যই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসো কিরম আছো ভালো তো তোমাকে তাই ফোনের ব্যাপারটা সম্পূর্ণ বললাম খুবই লজ্জাজনক ব্যাপার এটা একটা হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম তোমার কথা শুনে
তুই যে না রেজাল্টটা আমি তৈরি করেছি তুমি দেখে নাও বিশ্বাস না হলে আর টাকা তোমরা চকলেটের প্যাকেটটা দিয়েছিলে ওটা কিন্তু ওই সিপির চকলেট কেউ খেয়েছিল তো এক মাস আগে তো কেসটা তো ঘুরে গেলো এবার কি করবো এখন যেটা আমি বলে ভালো করে শোনো তোমার যেখানে ওই যে গোডাউনটার বাসাটা চেক করেছিলে ওর আশেপাশে যেগুলো মানে ঘর বাড়ি আছে তার মধ্যে ভালো করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করো তারপরে বাবুলের কাছে যাও ও খুব খতরনাক মানুষ আগে ওখানে যাওয়া ঠিক না তোমার আমি সময় নষ্ট করবো না তুমি চলে যাও আচ্ছা হ্যাঁ ঠিক আছে যাও স্যার রিপোর্ট তো ভালো হয়নি ডক্টর হোসেন বললো যে আশেপাশে কয়েকটা বাড়িতে চেক করতে আর রিপোর্টটা হচ্ছে গিয়ে তোর চকলেট যে খোসাটা ছিল খোসাটা এক মাস আগে খাওয়াটা ওটা কোনো কিছু ক্লোরিন বা কোনো কিছু হোমের রসুন মেশানো ছিল না ওখানে ওটা ফেক হ্যাঁ আচ্ছা এইদিকে চল তো কয়েকটা বাড়ি চেক করতে হবে স্যার মনে হচ্ছে তো বাড়িতে কেউ নেই হ্যাঁ ওইটাই তো মনে হয় দরজা ঢোকা মার আশেপাশের বাড়িতে কেউ আছে না ঠিক আছে চল ওইদিকে যাওয়া স্যার এরকম করে মনে হয় হচ্ছে না বাবুলের বাড়ি যাওয়াই লাগে বাবুলের ওখানে সিগুলডি সারা যাওয়া উচিত না তবু একবার যাওয়া লাগে তোরা বাবুলের সম্বন্ধে জানিস না কিছু না না বলেন তো দেখি বলেন তো দেখি ও যখন চুরি করতে যায় তখন সে 20-25 ফুট থেকে লাফাতেও ভয় পায় না আবার যখন সে চুরি করে পালায় সে এত জোরে দৌড়ায় যে চিতাভোগও ফের হয়ে যায় সামনে আবার এই সময় কেউ যদি আটকানোর চেষ্টা করে 10-20টা লোক হোক এ একাই সেখানে 100 জনের কাজ করে দেয় আবার মানুষটা হতে পারে ছোট কিন্তু এর বডি দেখলে মাথা খারাপ হয়ে যায় স্যার ও এত খতরনাক লোক তাহলে তো এমন করে যাওয়া তো ঠিক হবে না স্যার আপনি কি বলেন না বলেন আমরা ওখানে যাবই আচ্ছা চলো একবার চেষ্টা করব ওখানে গিয়ে চল যাওয়া যাক শোনো দরজাটা তো বন্ধ হ্যাঁ টোকা মার একটু মিস্টার বাবুল হ্যাঁ বল কি রকম আপনার নামে অনেক কিছু রিপোর্ট পাইছি আমরা আপনি কারা আমরা ভিএসি অফিসার ও তাই নাকি বলেন আপনার নামে অনেক রিপোর্ট পাইছি আপনি অনেক নোংরা কাজে যুক্ত আছেন আর আমাদের শহরে দুটো বাচ্চা নিখোঁজ হয়ে গেছে তার পেছনে নাকি আপনারই হাত আছে এটা আমরা বলি নাই অনেকেই বলছে তো ভালোই ভালোই বাচ্চা দুটো কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বলে বলে দেন হ্যাঁ আপনার সাহস কীরকম করে আমাদের বাড়ি আমার বাড়ি এসে আমাকে এইরকম করে গরম দিতেছেন না না আপনার আমরা রিপোর্ট পাইছি দেখি আপনার কাছে কে বলছে তোমাকে বলছে অনেকে বলছে হ্যাঁ বলছে তো আমি ওইরকম তো কাজে যুক্ত নেই আর কি বাচ্চাদের তাহলে কে নিকোজ করলো সবাই তো আপনার কথাই বলতেছে দেখেন ঠিক আছে আমি করছি আপনার কি করার আছে কই নেন ভালো ভালো এখান থেকে যান নাহলে আমি অন্য কিছু করে দেবো আচ্ছা আপনি না দেন তো হ্যাঁ পরে কিন্তু আইনি ব্যবস্থা আমি নেবো আইনের ব্যবস্থা করেন আমি কালকের মধ্যে দুটো বাচ্চাকে আমি পাশে করে দেবো আপনি কি করার থেকে কয় নেন যান এখন আচ্ছা ঠিক আছে আমরাও দেখবো ঠিক আছে তো দর্শক বিন্দুরা আপনারা দেখতেছেন এই হলো বাবুল ডাকাতের বাড়ি তো ভিআইসি টিমরা এইখান থেকে আসতেছে তো দেখুন ভিআইসি টিমরা কি বলে আমরা একটু জেনে নেবো এসিপি স্যারের কাছ থেকে স্যারের এখনো কথা বলার কোনো মুড নাই আমি যা বলার আমি বলবো তো আপনারা কি তথ্য পেলেন বাবুল ডাকাতের বাড়ি থেকে এখনো তো কোনো কথা বলে নাই আমাদের সঙ্গে তো আপনাদের কথা অনুযায়ী বাবুল ডাকাত এখনো কিছু বলে নাই বাচ্চাদের নিখোঁজ হওয়ার কারণে না না কিছু বলে নাই বলে কি বাবুল ডাকাত কি সত্যি জানে না এই ঘটনাটা যে বাচ্চাদের পাচার হওয়ার কারণ সেটা এখন কি বলি আমরা তো বাবুল ডাকাত বলতেছে যে এখন বাচ্চাদের পাচার হওয়ার কারণে কোনো তার হাত নেই তো দেখি দেখা যাক ভিআইসি অফিসাররা কি করে আমরা চোখ রাখবো ভিআইসি টিমের দিকে হ্যালো হ্যাঁ ডেভেল ভিআইসি অফিসাররা আসছিল আমার এখানে কিরম করে খবর পেল রে ওরা হ্যাঁ কালকের মধ্যে ওদেরকে পাচার করে দিতে হবে হ্যাঁ তো বাচ্চা দুটো এখানে রেডি থাক আমি এখনই যাইতেছি গাড়ি যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখনই যাইতেছি হ্যাঁ ঠিক আছে রেডি হয়ে যাবো ঠিক আছে বাস মাল পেয়ে গেছি তাড়াতাড়ি চলে এসো
হ্যালো ভিআইসি অফিসার, এখানে এই কলাকাটা বাগানে একটা ট্রাকের ভিতর কয়েকজন মানে বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে, কাইন্ডলি একটু আসতে পারবেন? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। বাবু ঠিক আছে তো? কোন অসুবিধা নেই তো? আপনারা অতি আমাদের সঙ্গে দেখা করবেন, হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন যে এই গাড়ি থেকেই দুটো বাচ্চাকে উদ্ধার করেছে ভিআইসি টিম। তো আমরা ভিআইসি টিমের মনে করা সন্দেহ যে বাবুল ডাকাতে এই কাজটা করছে, তো ভিআইসি টিম বাবুল ডাকাতের ওই বাড়িতে যাইতেছে, তো আমাদের নজর থাকবে বাবুল ডাকাতের বাড়ির দিকে। দর্শক বিন্দুরা আপনারা দেখতে পারছেন যে বাবুল ডাকাতকে ধরে ভিআইসি টিম আসতেছে, তো আমরা দেখে জেনে নেবো যে ভিআইসি টিম অফিসারের কাছ থেকে এসি অফিসারের কাছ থেকে। তো আপনি বলুন, তো আপনারা দেখতে পারছেন যে ভিআইসি টিম বাবুল ডাকাতকে ধরে নিয়ে গেল, আদালতের রায় অনুযায়ী বাবুল ডাকাতের 10 বছরের শাস্তি হয়ে গেল। তো বন্ধুরা অনেক বছর পর আমাদের ভিআইসি টিম একটা কেস সলভ করতে পারলো, যাতে আশা করা যাক ভিআইসি টিমরা আরও যাতে কেস সলভ করতে পারে। তো দেখতে থাকুন পাগলামি নিউজ, রিজাউর রহমানের সাথে ইসমাম হোসেন।